বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতোই তোমাদের জন্য অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগত। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে আমি প্রথম শ্রেণীর আরবি ও ইসলাম শিক্ষা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি শাহিনুর আক্তার বিধি। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আমার পিছনে দুটি ক্লাস করেছ, তাতে আমরা তোমাদের কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। আমি বিশ্বাস করি তোমরা বাড়ির কাজগুলো সুন্দরভাবে করেছো। আমাদের যখন বিদ্যালয়ে পাঠদান সরাসরি চালু হবে, তখন আমরা তোমাদের এই এসডব্লিউটা দেখব। তো তোমরা সবাই বাসায় বাড়ির কাজটা খুব মনোযোগ দিয়ে করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের প্রথম অধ্যায় কোরআন মাজিদ শিক্ষা পড়তেছিলাম, শিখতেছিলাম। তো চলো তাহলে আমরা সবাই প্রথম অধ্যায়ে কোরআন মাজিদ শিক্ষায় যাই। তোমাদের কাছে তো বই নাই, সো তোমরা সবাই আমার এই ক্লাসটা ফলো করো, ক্লাসটা দেখো এবং ক্লাসের কোশ্চেনগুলো তোমরা খাতায় লিখে রাখবে, কেমন? আচ্ছা, তাহলে চলো আমরা পড়ায় যাই। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা পড়েছিলাম যজম, যজম বা সাকিন, কেমন? গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? যজম বা সাকিন। তো আজকে আমরা পড়বো, দেখো আজকে আমরা পড়বো সুরা আল ফাতিহা। আমরা কি পড়বো? সুরা আল ফাতিহা, আয়াত 7, রুকুন 1। কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায় অবতীর্ণ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে হবে রুকু, এখানে লেখছে সুফু, সুফু এটা এখানে ভুল আছে, এটা হবে রুকু, কেমন? রুকু হচ্ছে 1। এই সুরা আল ফাতিহা কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায় অবতীর্ণ হয়েছে, কেমন? এটা আমরা কি সুরা ফাতিহাটা সবাই পারি? অনেকেই আমরা পারি সুরা আল ফাতিহা, কেমন? তাহলে দেখি সবাই আমার সাথে সাথে পড়ো তো বাংলা উচ্চারণ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন, আমিন। দেখো এটার অর্থ হচ্ছে কি? অর্থ দয়াময় পরম করুণাময় আল্লাহর নামে সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহরই, যিনি দয়াময় পরম দয়ালু, বিচার দিনের মালিক। আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। আমাদেরকে সকল পথ প্রদর্শন করো, তাদেরই পথে যারা, যাদের তুমি অনুগ্রহ করেছ, তাদের পথে না যারা অভিশপ্ত ও পথভ্রষ্টা। প্রিয় শিক্ষার্থী, আমরা চলো সুরা ফাতিহাটা আরেকবার উচ্চারণটা পড়ি। আমরা উচ্চারণের সাথে সাথে অনুবাদটাও পড়ব। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, এটার অর্থ হচ্ছে দয়াময় পরম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আমরা কি শুরু করতেছি। দেখো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, সকল প্রশংসা সমগ্র বিশ্ব প্রতিপালক আল্লাহর। দেখো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই লাইনটার অর্থ হচ্ছে সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহর, আর রহমানির রহিম, যিনি দয়াময় পরম দয়ালু,
মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তারই ইবাদত করি এবং সরি আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সকল পথ প্রদর্শন করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদের তুমি অনুগ্রহ করেছো। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন, আমিন, তাদের পথে না যাদের অভিশপ্ত ও পথভ্রষ্টা, তাদের পথে না যারা অভিশপ্ত ও পথভ্রষ্টা। আমরা সুরা আল ফাতিহার উচ্চারণ করলাম এবং অর্থ জানলাম, কেমন? আচ্ছা, আজকে আমাদের এসডব্লিউ থাকবে কি? আজকে আমাদের এসডব্লিউ থাকবে হচ্ছে সুরা ফাতিহার উচ্চারণ এবং অর্থ অনুসরণ, অর্থ, কেমন? দেখো, পরম পরম দয়ালু, পরম দয়াময় হচ্ছে কে আমরা কি জানি? হ্যাঁ, অবশ্যই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, কেমন? পরম দয়ালু এবং পরম দয়াময় একমাত্র আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, যার দয়ায় আমরা পৃথিবীতে বেঁচে আছি। আমরা কোনো কাজ শুরু করলে একমাত্র আল্লাহর নামে শুরু করব। যেমন আমরা সব সময় সকল কাজ শুরু করার প্রথমে আমরা কি বলি বলো? বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? হ্যাঁ, আমরা সকল কাজ শুরু করার আগে আমরা কি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব। ঠিক আছে শিক্ষার্থীরা, কেমন? সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহরই। আমাদের এই সমগ্র বিশ্বের প্রতিপালক কে? আল্লাহ, তাই না? যিনি আমাদের সৃষ্টি করেছে, তিনি সকল প্রশংসার মালিক। কেননা তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের লালন পালনকর্তা, তিনি আমাদের পরম দয়ালু, তিনি আমাদের রিজিক দাতা। তাহলে আমরা তারই তো প্রশংসা করব, তাই না? দেখো, যিনি দয়াময় পরম দয়ালু, যিনি দয়াময় পরম দয়ালু। আমরা কত ভুল চুপ করি, কত ভুল করে থাকি, কিন্তু আল্লাহর কাছে যখন আমরা ক্ষমা চাই তখন আল্লাহ কি আমাদের ক্ষমা করে দেয়। তাই তিনি কি পরম দয়ালু, পরম দয়াময়। বিচার দিনের মালিক, আমরা সবাই জানি, তাই না? আমরা একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, কেমন? সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমরা এই পৃথিবীতে যদি ভালো কাজ করে থাকি তাহলে আমরা ভালো ফল পাব, আর যদি খারাপ কাজ করে থাকি তাহলে বিচার দিনে, যেদিন আমাদের বিচার হবে হাশরের ময়দানে পরকালে, তখন কি, তখন আমরা যদি খারাপ কাজ করি তাহলে আমরা কঠিন শাস্তি পাব। তো এই বিচার দিনের মালিক কে? এই বিচার দিনে কে থাকবে মালিক? আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা, কেমন? আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। তাই দেখো, বিচার দিনের মালিক কে? আল্লাহ। তো আমরা এই পৃথিবীতে যতদিন থাকব ভালো কাজ করার চেষ্টা করব এবং আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলব, এবং নবী রাসূলগণ যারা, তারা যেই পথ দেখিয়ে গেছেন আমরা সেই পথে চলার চেষ্টা করব, কেমন? তাহলেই আমাদের বিচার দিনটা খুব সহজ হয়ে যাবে, আল্লাহর দয়ায়। তাহলেই আমাদের বিচার দিনটা খুব সহজ হয়ে যাবে।
আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। আমরা কি একমাত্র আল্লাহর ইবাদত করব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, এবং তার কাছেই সাহায্য চাইব, কারণ তিনি আমাদের বিচার দিনের মালিক, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আমাদেরকে সকল পথ প্রদর্শন করো, আমরা আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব, তিনি যেন আমাদেরকে ভালো পথে চলতে, ভালো কাজ করতে সাহায্য করে। কেমন? তাদের পথে যাদের তুমি অনুগ্রহ করেছ, তাদের পথে। তাদের পথ কাদের পথ? আমাদের নবী ও রাসূলগণের পথ। কেমন? তারা তাদের পথ অনুযায়ী আমাদের চলতে আল্লাহর কাছে কি সাহায্য চাই, প্রার্থনা করি। তাদের পথে না যারা অভিশপ্ত ও পথভ্রষ্টা, তাদের পথে না যারা কি অভিশপ্ত পাপী, তাদের পথে আমরা যেতে চাই না, কারণ তাদের পথে গেলে আমরা কি কঠিন শাস্তি পাব। তাই আমরা ভালো পথে চলতে চাই, ভালো কাজ করতে চাই। আমরা সবসময় ভালো কাজ করব, ভালো পথে চলব, আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করব। আমাদের এই সূরা ফাতিহার মূল বিষয়টাই ছিল এই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তোমরা এই সূরা ফাতিহার উচ্চারণ এবং অনুবাদটা নিজেরা পড়বে এবং বাইরের কাজ করে রাখবে। শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজ নিজ বাসায় অবস্থান করো। আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ।